হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য একটা বড় খবর উঠে আসছে। সরকার থেকে একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে 1 তারিখে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মূল পরীক্ষা কি হবে নাকি হবে না, এই দোটানার মধ্যে শিক্ষার্থীরা বহুদিন ধরে আছে। এবং এই অতিমারির পরিস্থিতিতে টেস্ট পরীক্ষা হবে কি না কিংবা টেস্ট পরীক্ষা ঐচ্ছিক করে দেওয়া হবে কি না, এ বিষয় নিয়েও অনেক পড়ুয়া এবং অভিভাবকরা বিভ্রান্তির মধ্যে আছে। তাই এই জল্পনাটাকেই পরিষ্কার করে দিতে 1 তারিখে নোটিশ পাবলিশ করেছে WBCHSC এর তরফ থেকে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষার সমস্ত বিষয়ে 50 মার্কসের লিখিত পরীক্ষা 31 ডিসেম্বরের মধ্যে নিতে হবে, একথা জানিয়েছে। এবং সেই সাথে প্রত্যেক বিষয়ে যে পরীক্ষা হবে সেই দিনক্ষণ বা পরীক্ষার রুটিন ও স্কুলের নিজেদের মতো ঠিক করবে। সংসদ বিজ্ঞপ্তি দিয়ে আরও জানায় যে সমস্ত পরীক্ষার মার্কস ট্যাবুলেশন শীটে লিপিবদ্ধ করে সংগ্রহ করে রাখতে হবে এবং সংসদ সেই রেজাল্ট প্রত্যেক বিদ্যালয়ের কাছে চেয়ে পাঠাবে। এবং সেই সাথে প্রত্যেক বিদ্যালয় টেস্ট পরীক্ষার উত্তরপত্র নিজেদের স্কুলে সংগ্রহ করে রাখবে, প্রয়োজন পড়লে সেই খাতার স্ক্রুটনি করতে পারে সংসদ। এবং সংসদের এই বিজ্ঞপ্তিতে একটা বিষয় স্পষ্ট যে অতিমারির পরিস্থিতিতে এবং নয়া ভ্যারিয়েন্ট যদি সংক্রমণের হার বাড়ায়, তবে যদি একান্তের 2 মেগা পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক এবং HS যে এক্সাম সেগুলো করানো সম্ভব না হয়, তাহলে টেস্ট পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিকল্প মূল্যায়ন হবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর। হ্যাঁ বন্ধুরা, এটা ভুল কোনো বিষয় নয়, ভুল কোনো ভাবনা নয়, আর তার জন্যই এই টেস্ট পরীক্ষা খুব গুরুত্বের সাথে দেওয়া হবে। সুতরাং বন্ধুরা, এখনও যারা পড়াশোনা শুরু করনি, পড়াশোনা শুরু করে দাও। বুঝতেই পারছো, টেস্ট পরীক্ষার ভিত্তিতে যদি তোমাদের মার্কস করা হয় তবে তোমরা সে বিষয়ে গুরুত্বপূর্ণ নজর দাও। এবং এখানে বলা হয়েছে যে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে তারা বলেছেন যে এই পরীক্ষা উচ্চ মাধ্যমিকের মূল পরীক্ষার মতোই গুরুত্ব সহকারে নেওয়া হবে এবং খাতাপত্র ও গুরুত্ব সহকারে চেক করা হবে। ইতিমধ্যেই শিক্ষকেরা এই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং যদি পরীক্ষা না হয় তার জন্য টেস্টের খাতাপত্র ও সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। এই রেজাল্টই তখন নির্ণায়ক হতে পারে। এবং বিভিন্ন শিক্ষক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছেন যে এই টেস্ট পরীক্ষা তারা যেন মূল পরীক্ষার মতোই গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়। অন্যদিকে মাধ্যমিকের টেস্টও শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এবং 13 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং 24 ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হয়ে যাবে আশা করা যায়। এবং সেই সাথে পরীক্ষার খাতা সংরক্ষণ করে রাখতে হবে। শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে নিজের স্কুলে মাধ্যমিক নেওয়া হবে কিনা তার ভাবনা চিন্তা চলছে, কিন্তু আসল যে বাধা সেটা হলো পরিকাঠামোগত। একই দিনে বিপুল সংখ্যক স্কুলে মাধ্যমিক নেওয়াটা কার্যত চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, তাই এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। এই বিষয়ে আপডেট চলছে। এই বিষয় সংক্রান্ত বিভিন্ন খবর জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে। এবং যারা যারা ভিডিওটি এখনও লাইক করেননি তারা লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।